ইংরেজি নতুন বছরকে বরণে দেশভেদে আছে মজার মজার সংস্কার, কিছুটা আলাদা আর অদ্ভুত সব রীতি। সব অপকর্ম থেকে শুদ্ধি হতে পুরনো বছরের শেষ মধ্যরাতে 108টি ঘণ্টা বাজে জাপানের মন্দিরে মন্দিরে। নতুন বছরের শুভক্ষণে নানান রীতিনীতি মানেন কলম্বিয়ানরা। 12টি প্রত্যাশা পূরণে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে 12টি আঙ্গুর চিবন তারা। ফ্রান্স ও স্পেনেও আছে এমন রীতি। বছরভর বিশ্ব ভ্রমণের ভাগ্য খোলার আশায় পুরনো বছরের শেষ রাতে বাড়ির চারদিকে সুটকেস নিয়ে দৌড়ান আর্জেন্টাইন ও কলম্বিয়ানরা। অদ্ভুত রীতি আছে ফ্রান্সেও। বছরের শেষ দিনে ঘরে থাকা সব মদ খেয়ে শেষ করতেই হবে, পুরনো মদ থাকাকে অশুভ মানেন ফরাসিরা। পুরনো বছরের শেষ পাঁচ দিন আগুনই জ্বলে না প্যারাগুয়ানদের ঘরে। 31 ডিসেম্বর রাত 12টা বাজা মাত্র চুলায় রান্না করে একসঙ্গে খান তারা। বর্ষবরণটা বেশ মজার পোল্যান্ডে। বর্ষবরণের রাতে খরগোশের মতো পোশাক পরে লাফিয়ে শাকসবজি জড়ো করে জীবন পোলিশ তরুণীরা। বছরের শেষ দিনে হাঁস মুরগি সহ কোনো পাখির মাংস খান না হাঙ্গেরিয়ানরা। তাদের বিশ্বাস, এগুলো খেলে উড়ে যাবে সব সৌভাগ্য। পুরনো আর অশুভ জিনিস পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানান ইকুয়েডর বাসী। শুদ্ধির জন্য আগুনে পুরানো হয় কাকতাড়ুয়া। আগামীতে মিলেমিশে থাকতে বর্ষবরণ রাতে প্রতিবেশীর বাড়ির দরজায় থালা বাটি গ্লাস ভেঙে নতুন বছর বরণ করেন ডেনিশরা। ঘরে সমৃদ্ধি ও সৃষ্টি ধরে রাখতে দরজার সামনে বড় পেঁয়াজ বা ক্রিমিডা ঝুলিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানান গ্রিকরা। নববর্ষের শুরুতে এক টুকরো সীসা আগুনে গলিয়ে ঠান্ডা পানিতে ছুড়ে গলিত সীসা মোমবাতির কাছে নিয়ে ভবিষ্যৎবাণী করাই ফিনল্যান্ডের রীতি।